গরিবুন নিকাহ, বিশ্বনবী বলেছেন এবং সাইয়েদান ওমরে ফারুকও বলেছেন গরিবুন নিকাহ, অপরিচিত মেয়েদেরকে বিয়ে করো, খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন বিয়ে করা জায়েজ, কিন্তু বিয়ে করলে মেডিকেলি ল্যাবরেটরিক্যালি এটা প্রুভ যে এদের নিউবর্ন যে বেবি গুলো হবে এগুলো বিকলাঙ্গ হয়, ঠিক কিনা? জেনেটিক্যালি একটা সমস্যা থাকার কারণে বিশ্বনবী উৎসাহিত করেছেন নতুন নতুন আত্মীয়তা বাড়াও, নোয়াখালীর ছেলে ঢাকায় বিয়ে করো, ঢাকার বলা বরিশালে করো, বরিশালের ছেলে সিলেটে করো, সিলেটের ছেলে কুমিল্লায় করো। জনৈক আলেম বলেছেন নিকট আত্মীয়দেরকে অর্থাৎ আত্মীয়দের সাথে আত্মীয়তা করো না, বরং অনাত্মীয়দের সাথে করো। কারণ হলো যে আত্মীয়দের সাথে আত্মীয়তা করলে সন্তান দুর্বল বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা আমার, এইটা যিনি বলেছেন তিনি ঠিক বলেননি, এবং যে হাদিসটা পেশ করা হয়েছে গরিবুন নিকাহ, অনাত্মীয়দের সাথে তোমরা নিকাহ করো, বিবাহ করো, যে কথাটা বলা হয়েছে এই শব্দে কোনো হাদিস বর্ণিত হয়নি, পাওয়া যায়নি, আল্লাহ নবীর নামে এটা চালিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক নয়। আর একটা হাদিস এই মর্মে বর্ণনা করা হয়ে থাকে, লা তানকিহুর করাবা ওয়াল করিবা ফা ইন্নাল ওয়ালাদা ইউখলাকু যাবিয়া, অর্থাৎ তোমরা নিকট আত্মীয়দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, কারণ যে সন্তান জন্ম নিবে সেটা হয়তো দুর্বল বিকলাঙ্গ হবে। আসলে এই যে হাদিস প্রচলিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, এটা কোন আলেম বলেছেন তা জানি না, এটা তিনি ভুল বলেছেন। সেই ইবনে সালাহ বহুদিন পূর্বেই তিনি বলে গেছেন লা আজিদু লাহা লাহু আসলান মুতামাদান, এর কোনো ভিত্তি আমি পাইনি। ইবনে সালাহ কতদিন আগে বলে গেছেন, বিশেষ করে গরিবুন নিকাহ নামে এই শব্দ কোনো হাদিস পাওয়া যায় না। এটা আবার কিছু অংশ উল্লেখ করেছেন লাতান কিহুল করাবাহ আল করিবাহ, এইটা উল্লেখ করেছেন আবু তাহির পাট্টানি কিতাবুল মাওজুআতের মধ্যে 127 পৃষ্ঠায়, এটা জাল হাদিসের গ্রন্থের মধ্যেই উল্লেখ করেছেন। সুতরাং এটা আমাদের উচিত হবে আলোচনা না করা এবং এখান থেকে বিরত থাকা। আসলে এই কথাগুলো বেশি প্রচার হয় ইমামদের মধ্যে থেকে এবং যারা আলোচক বক্তা তাদের মধ্যে থেকে এটা বেশি প্রচার হয়। তাদের উচিত হবে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কোনো হাদিস উল্লেখ করব তখন তার সনদটা দেখা এবং সেটা বিশ্লেষণ করে বলা এবং সঠিকটা সহিটা উল্লেখ করা। কারণ হলো এক্ষেত্রে অনেকে আলোচনাও করেছেন, এটা আল বদরুল মনির সপ্তম খণ্ডের 500 পৃষ্ঠার মধ্যে আলোচনা আসছে যে এর কোনো ভিত্তি নাই বা এটা জাল হাদিসের ক্ষেত্রে বর্তমান মুহাদ্দিসগণ এটাকে বলছেন যে জাল। বরং যদি এই ঘটনা ঠিকই হবে তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দিলেন কেন? এটা তো মানে হাদিসের সাথে, এই জাল হাদিসের সাথে তো ওটা মিলে না, যার কোনো ভিত্তি নেই সেটা আমরা প্রচার করতে যাব কেন? শেখ আলবান রহিমাহুল্লাহ আলোচনা করেছেন সিলসিলা জয়ীফার মধ্যে 5365 নম্বর হাদিসের আলোচনা করেছেন এটা, যে কোনো দলিল নাই, এর কোনো ভিত্তি নাই। সুতরাং এটা কেউ কেউ উমর রাদিয়াল্লাহর নামে এটা চালিয়ে দেন মওকুফ হিসাবে, আমরা এটাতে বিরত থাকব। শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে এই হাদিসটা ঠিক না, আরো অনেক মুহাদ্দিসকে জিজ্ঞেস করা হয়েছে, শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলেছেন যে এর কোনো সনদ নেই। দ্বিতীয় কথা তিনি বলছেন যে বরং নিকট আত্মীয়দের সাথে বিয়ে করাটাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাই আফজাল, অর্থাৎ
উত্তম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা যেটা উত্তম সেটাই বলার চেষ্টা করব। জাল হাদিসগুলো বলা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমাদের সকলের জেনে রাখা উচিত যে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এনাদের সাথে বিবাহ করা ইসলামে জায়েজ রয়েছে, বৈধ রয়েছে। কেননা এর দলিল সুস্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কোরআনে প্রমাণিত রয়েছে, যে সূরাতুন নিসা আয়াত নম্বর 23 ও 24। আর নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। 23-24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের নিজের মায়ের সাথে বিবাহ করা। তারপরে তিনি এভাবে প্রায় 14 শ্রেণীর মহিলার নাম গণনা করলেন, যে তোমার নিজের মেয়ের সাথে বিবাহ করা হারাম, তারপর নিজের বোনের সাথে বিবাহ করা হারাম। তো 14 শ্রেণীর মহিলার নাম গণনা করে বললেন যে এই সমস্ত মহিলাদের সাথে তোমাদের বিবাহ করা হারাম। তারপরে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 24 বলছেন যে উহিল্লালাকুম মা ওয়ারা যালিকুম আতাবতাউ বিআমওয়ালিকুম, এবং এই সমস্ত মহিলা ব্যতিরেকে বাকি 86% মহিলা, 86 শ্রেণীর মহিলা তথা কোটি কোটি মহিলার সাথে তোমাদের জন্য তোমাদের সাথে বিবাহ করা বৈধ, হালাল। তোমরা তাদেরকে বিবাহ করো বি আমওয়ালিকুম, তোমাদের নিজের মাল দ্বারা তথা নিজের মহরানা দিয়ে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আমাদের জন্য অসংখ্য জিনিস হালাল করা হয়েছে এবং খুব কম জিনিস আমাদের জন্য হারাম করা হয়েছে। কেন? যাতে আমরা খুব সহজেই হারাম থেকে বাঁচতে পারি, হারামকে বর্জন করতে পারি, যাতে আমরা হালাল খাদ্য খেয়েই বা হালাল জিনিস ভক্ষণ করেই, হালাল জিনিস নিজে ভক্ষণ করেই নিজের জীবন খুব সহজেই এই পৃথিবীতে পরিচালন করতে পারি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে এই আয়াতে আমরা কি বুঝলাম? যে সূরা নিসা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে 14 শ্রেণীর মহিলার নাম গণনা করেছেন, সেখানে চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন এবং মামাতো বোন এদের নাম উল্লেখ নেই। তাহলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে বিবাহ করা বৈধ এবং জায়েজ, আপনি বিবাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিন্তু বড় দুঃখ লাগে যে বাংলাদেশের একজন বক্তা ফেমাস হয়েছে, মৌলানা মিজানুর রহমান আজহারি, তিনি বলেছেন গরিবুন নিকাহ, তোমরা বিবাহের ক্ষেত্রে দূরত্ব অবলম্বন করো। কিন্তু তিনি জানেন না যে হাদিসটি হচ্ছে জাইফ জিদ্দা, অত্যন্ত দুর্বল, এই হাদিসের উপর আমল গ্রহণযোগ্য নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবং মিজানুর রহমান আজহারি বলেছেন যে নিজের আত্মীয়ের মধ্যে তথা চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে বিবাহ করলে যে সন্তান জন্ম নেবে সেই শিশু বাচ্চারা বিকলাঙ্গ হয়, হ্যান্ডিক্যাপ হয়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নিজের চাচাতো ভাইয়ের সাথে নিজ কন্যার বিবাহ দিয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে, আলী রাদিয়াল্লাহু আনহুর। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচাতো ভাই, এবং নিজের কন্যা, নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ দিলেন। তাহলে নিজের আত্মীয়ের মধ্যে বিবাহ দিলেন, হাদিস স্পষ্ট। অতএব মিজানুর রহমান আজহারি উনি অবশ্যই কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলেছেন, এবং এই পৃথিবীতে অসংখ্য অনেক মানুষ আছেন যারা নিজের আত্মীয়ের মধ্যেই বিবাহ করেও তাদের সন্তান বিকলাঙ্গ হয় না, হ্যান্ডিক্যাপ হয় না, অথচ তাদের বিবাহ হয়েছে নিজ আত্মীয়ের মধ্যেই। দেখুন, কোনো উচ্চশিক্ষিত মানুষ, তিনি খুবই উচ্চশিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই, আমরা তা অস্বীকার করি না, কিন্তু একজন উচ্চশিক্ষিত মানুষ তিনি যদি বলেন যে 5+5=30 হয়, তাহলে এটা আপনি যদি মেনে নেন সঠিক বলে, তাহলে আপনি বোকা হবেন। এটা সকলে বুঝেন যে সাধারণ, যাদের সাধারণ জ্ঞান আছে তারাই বুঝেন যে এটা ভুল। অতএব 5+5=10 হয়, কেউ যদি 30 বলে এটা কখনো আপনি সঠিক বলে মেনে নেবেন না, যদিও তিনি উচ্চ শিক্ষিত মানুষ হন। অতএব মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন যে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে বিবাহ করা ঠিক নয়, বিবাহের ক্ষেত্রে দূরত্ব অবলম্বন করো, এটা একেবারে ভুল কথা, যার দলিল হচ্ছে পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নিসা আয়াত নম্বর 23 ও 24। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। দুবাই থেকে ভাই নাজমুল প্রশ্ন করেছেন, বলা হয় শোনা যায় যে
মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এদের মাঝে পরস্পরে যদি বিবাহ হয় তাহলে তাদের ঘরে সন্তান প্রতিবন্ধী সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হলো যে তাদের রক্তের গ্রুপ নাকি একরকম হয়ে থাকে। তো এমত অবস্থায় তাদের মাঝে যদি বিবাহ হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয়, এ বিষয়ে শরীয়তে কোনো ইঙ্গিত আছে কি না এ বিষয়ে ভাই জানতে চেয়েছেন। খালাতো ভাই বোন বা মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ শরীয়ত সম্মত, শরীয়তে জায়েজ আছে, কিন্তু তাদের মাঝে বিবাহ হলে সন্তান প্রতিবন্ধী হবে এ বিষয়ে ইসলামে এ ধরনের কোনো ইঙ্গিত নাই, বরং ইঙ্গিত নাই, নির্দেশ নাই বা দিক নির্দেশনাও নাই। কারণ প্রতিবন্ধী সন্তান হওয়া না হওয়া এ বিষয়ে হচ্ছে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং এটা ভবিষ্যতের বিষয় যা মানুষের জ্ঞানের জ্ঞাতর বাইরে। প্রতিবন্ধী হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো পরীক্ষা স্বরূপ বা অন্যদেরকে শিক্ষা দান স্বরূপ, যারা সুস্থ দেহ সুঠাম দেহর অধিকারী হয়েছেন তাদেরকে প্রতিবন্ধী মাধ্যমে তাদের আল্লাহর নিয়ামত শুক্রিয়া এবং আল্লাহর অপরন্ত করুণা তারা যে প্রাপ্ত হয়েছে এজন্য তারা যাতে আল্লাহর শুক্রিয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কর্মে বিশ্বাসে কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করেন। এজন্য আমাদের সামনেই অনেক সময় আমাদের আল্লাহ প্রতিবন্ধী বধির অন্ধকে আমাদেরকে দেখিয়ে থাকেন। তাই ফুফাতো বা মামাতো খালাতো ভাই বোনদের মধ্যে বিবাহ হলে দাম্পত্য জীবনে তারা গেলে সন্তান প্রতিবন্ধী হতে হবে শরিয়াতে এই ধরনের কোনো ইঙ্গিত নাই, বরং এটা শরিয়াতের গর্হিত একটি বিশ্বাস বা আকিদা। এই আকিদা পোষণ করা শরিয়াসম্মত নয়, বরং গায়েবে বিষয় নিজেদের মধ্যে ধারণা সৃষ্টি করা এটা শরিয়াতের খেলাফ বা সহি আকিদার বিপরীত। আর তাদের মাঝে রক্তের গ্রুপ এক থাকবে বা থাকে এটাও আমার মনে হয় না যে এটা ডাক্তারি শাস্ত্র প্রমাণিত হয়েছে যে তাদের গ্রুপ এক হবে। কারণ এখানে খালাতো ভাই বোন হলে সেখানে বাপ ভিন্ন থাকে, যেহেতু খালু অন্যদিকের আর খালা হচ্ছে অন্যদিকের, সেখানে গুরু রক্তের গ্রুপ এক হবে এটাও আমার মনে হয় না যে এটা সত্য কথা বা এটা পরীক্ষিত বিষয়। আর রক্তের গ্রুপ এক হলেও সেখানে সন্তান এই কারণে প্রতিবন্ধী হবে এ ধরনের কোনো রিপোর্ট ডাক্তারদের কাছ থেকেও আসেনি বা ডাক্তার কাছ থেকেও যে আসছে বলে আমার কোনো ধারণাই নাই বা এটা হতেই পারে না। আর শরিয়াতে তো এটার কোনো স্থান নাই, বরং শরিয়াতের বিপরীত কথা এটা। এ ধরনের বিশ্বাস করলে যেটা শরিয়াতে আমাদেরকে বলেনি আর এই ধরনের অনুমান বা ধারণা করলে এটা শরিয়াতকে আরো সহি আকিদার বিপরীত বিশ্বাস হিসেবে পরিগণিত হবে, বরং এটার জন্য গুণাগার হতে হবে। সহি আকিদার বিপরীত বিশ্বাস নিজেদের মাঝে থাকলে আল্লাহ আলম। সম্মানিত আলমিন ভাই, আরব আমিরাত থেকে আপনি জানতে চেয়েছেন যে আমার এক বন্ধু তার স্বাস্থ্য বোনকে বিবাহ করতে চাচ্ছে, কিন্তু সেখানকার কোন হুজুর অথবা কেউ বলছেন যে রক্তের আত্মীয়কে বিবাহ করলে এটা ঠিক না, ছেলে মেয়ে বাচ্চা হইলে সন্তান হইলে ল্যাংরা বা কানা লুলা ভালা হবে ইত্যাদি। এখানে এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি সম্মানিত আলমিন ভাই, সন্তান লুলা হবে, ল্যাংরা হবে, কানা হবে অথবা প্রতিবন্ধী হবে, এগুলি তো কোনো মানুষের হাত নয়, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সন্তান কি হবে, ব্রেন হবে না কালো হবে না দলা হবে না ল্যাংরা হবে, এগুলি কি মানুষের ফয়সালা করার বিষয়? এগুলি কেউ বলতে পারবে? এগুলি কাকে কি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান সেভাবে তোমাদেরকে কি করেন, মার রেহেমে সুরত শেকেল দেন। শেকেল সুরত আল্লাহ তৈরি করেন, আর মার রেহেমে কি অবস্থা আছে এটা তো গায়েবী খবর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার থেকে উপরে কথা হলো বিবাহ শাদী করার পরে সন্তান হবে না না হবে, কাকে ছেলে দিবেন কাকে মেয়ে দিবেন, কাউকে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, কাউকে শুধু ছেলে দিবেন কাউকে শুধু মেয়ে দিবেন, কাউকে ছেলে মেয়ে উভয় দিবে কাউকে কিছুই দিবে না, এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তারপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন যে এই মেয়েদেরকে বিবাহ করা নিষেধ, তোমরা এদেরকে বিবাহ করবে না। এগুলো সূরা নিসার মধ্যে, যেন আপনারা একটা কথা শুনে থাকেন যে 14 জনকে বিবাহ করা নিষেধ আর বাকিদেরকে আল্লাহ বিবাহ করা, বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া পরস্পরের মধ্যে জায়েজ করে দিয়েছে। আপনি আমি না করার কে? আল্লাহ যেখানে এগুলিকে জায়েজ করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, তা আপনি আমি না করার কি, এখানে অনুসাহিত করার কি আছে?
আল্লাহ জানতেন না যাদেরকে বিবাহ করলে এই ক্ষতি হবে এই ক্ষতি হবে। যাদেরকে বিবাহ করলে ক্ষতির সম্ভাবনা আছে বা যাদেরকে বিবাহ করা ইসলামী সম্মত নয়, সেখানে কি হেকমত রয়েছে আল্লাহ ভালো জানে, তাদেরকে আল্লাহ নাই করে দিয়েছেন। আর বাকিদেরকে আল্লাহ রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন আপনাকে আমাকে ইসলামী শরীয়তের যারা আছে তাদের মধ্যে। সুতরাং এগুলি তো না করা মানে কি এই সমস্ত বিষয় না করা হইলো মূর্খতা ছাড়া অথবা বলা যেতে পারে জ্ঞানের গভীরতা মোটেই নাই বলা চলবে, বা শিক্ষার খুবই অভাব এখানে। চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর জায়েজ করে দিয়েছে। এগুলির সাথে বিবাহ হলে সন্তান প্রতিবন্ধী হবে, এই হবে সেই হবে, এই অমূলক ধারণা করার বিশাল মূর্খতা। ইসলামী শরীয়তের প্রতি ধৃষ্টতা দেখানো, কোরআনের প্রতি অবজ্ঞা দেখানো, অথবা ইসলামী শরীয়তের প্রতি অবজ্ঞা অপব্যাখ্যা করা, এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাজিয়াল্লাহু সাথে বিবাহ দেন নাই। আলী রাজিয়াল্লাহু কে? তার চাচাতো ভাই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়ের মধ্যে কত বিবাহ করছেন, একটা দুটো প্রমাণ। সুতরাং এই সমস্ত বিষয়ে আসলে কি বলবো, এদেরকে আল্লাহ হেদায়ত করুন। যারা শিক্ষা না থাকার কারণে উল্টাপুল্টা কথা বলে দেয়, অপব্যাখ্যা করে, আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দেয় এবং আল্লাহ আমাদেরকে এই ধরনের অপব্যাখ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করুন।